কতটা বড় করে মা আসছেন লিফটে করে লিফটের জায়গাটা প্রায় 50 ফুট উপরে ঠাকুরটা উঠবে কালীপূজোর আর বাকি নেই বেশি দিন আর তার মধ্যেই সেজে উঠছে কিন্তু বারাসাত গুড আফটারনুন সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত নতুন একটা দিন নতুন একটা জার্নি এখন আমি দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর রোডের উপরে মানে বারাসাত কৃষ্ণনগর রোডের উপরে আর এটা হচ্ছে বারাসাত কলেজ এই দেখতে পাচ্ছ এটা বারাসাত কলেজের সামনেই রয়েছে রেল গেট আর রেল গেট মানেই সন্ধানী সন্ধানীর পুজোটা নিশ্চয়ই সকলের দেখা হয় এই লাইনটা ক্রস করলেই সন্ধানীর পুজোটা পড়ে এটা হচ্ছে সন্ধানী ক্লাব যেটা ট্রেন থেকেও দেখতে পাওয়া যায় আর এটা যে গেটটা তৈরি হচ্ছে মানে কালীপূজোর জন্য যে গেটটা তৈরি হচ্ছে এই রাস্তা খুবই ক্রাউডেড রাস্তা মানে সব সময়ের জন্য যানবাহন চলাচল করতেই থাকে সন্ধানীতে আসতে গেলে ল্যান্ডমার্ক হিসেবে দেখে নাও ICICI ব্যাংক তার যে পাশের যে গলিটা এই গলি দিয়ে সোজা চলে গেলেই ও যে দেখা যাচ্ছে প্যান্ডেলটা তৈরি হচ্ছে একটুখানি বলে দিই যে রুটটা বলে দিই তোমাদেরকে যদি তোমরা আসো বাই রোডে তাহলে আসতে হবে হচ্ছে ডাকবাংলো মোড় থেকে সোজা চলে যেতে হবে হচ্ছে মানে নবপল্লীর দিকে কৃষ্ণনগর রোড হয়ে তারপর কিন্তু সন্ধানীতে তোমরা আসতে পারবে আর যদি আসো ট্রেনে তাহলে নামতে হবে বারাসাত বারাসাত থেকে কিন্তু ওই হেলাবরতলা হয়ে তারপরে ঢুকতে হবে এই সন্ধানীর দিকে এইভাবে আসতে হবে তবে বাই রোডে সুবিধা বেশি এই হচ্ছে সন্ধানী ক্লাবের যে গ্রাউন্ডটা সেটা মানে এখানেই প্রতি বছর এই পুজোটা হয়ে থাকে দেখতে পাচ্ছ যে কতটা বড় করে যে বাসের স্ট্রাকচারটা সেটা কিন্তু রেডি অলরেডি অনেকটা হয়ে গেছে আরও একটা জিনিস বলে রাখি এই মাঠটা না আগে অনেকটা নিচু ছিল তাও এখন অনেকটা উঁচু হয়েছে এই মাঠে জল জমতো আগে ঠিক আছে এখন তো অনেকটাই উঁচু হয়ে গেছে মানে এটা টোটালটা এই মাঠে খেলা হয় শীতকালে বিশেষ করে শীতকালে এখানে বড় বড় খেলা হয় টুর্নামেন্টও হয়ে থাকে এই মাঠে মণ্ডপের এই দিকটাতে দেখতে পাচ্ছে এরকম একটা কিছু করা হয়েছে মানে দেখা যাচ্ছে এরকম ধরনের পাহাড়ের মতো কিছু দেখা যাচ্ছে এই দিকটাতেও কিন্তু এরকম ধরনের কিছু দেখা যাচ্ছে এবার টোটাল ব্যাপারটা যদি কমপ্লিট না হয় তাহলে বোঝা যাচ্ছে না কী হতে চলেছে আর মাঝখানের যে অংশটা সেখানে থাকবে হচ্ছে প্রতিমাটা মানে মা কালীর যে প্রতিমাটা সেটা থাকবে ভেবে দেখ মন কেউ কারু এই জায়গাগুলো পুরো এরকম করে মানে কাটা রয়েছে বলতে আর কি বলছি আমি যে এই যে দড়িগুলো দেখতে পাচ্ছ দড়ি দিয়ে এরকম করে মেপে রাখা রয়েছে তো সেখানে বিভিন্ন রকমের জিনিসপত্র হবে এখন অবধি সেগুলো কমপ্লিট হয়ে পারেনি বারাসাত সন্ধানীর এবছরের যে ভাবনা সেটা এবার তোমাদেরকে বলি দেখো বারাসাতের সন্ধানীর শ্যামা পুজোয় মা আসছেন লিফটে করে মানে প্রতিমাটা মায়ের যে প্রতিমা সেটা কিন্তু লিফটে করে আসছে এবার আমি একদম ভিতরের অংশটাতে ঢুকে গেছি মানে যেখানে প্রতিমা থাকবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে লিফটের জায়গাটা সেটা তৈরি করা হচ্ছে নিচে গাঁথনি দেওয়া রয়েছে এই জায়গাটা একটু কাদা রয়েছে লিফট তৈরির যে কাজটা সেটা কিন্তু অলরেডি হচ্ছে এখনও অবধি চলছে কাজটা এই যে লোহার যে এখানে কাঠামোগুলো লোহার যে স্ট্রাকচারগুলো সেগুলো অলরেডি এখানে ইনস্টল হয়ে গেছে মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো এরকমটা আমি আগে কখনো দেখিনি যে কোনো পুজোতে লিফটে করে মা আসছে সেটা এবছর দেখা যাবে একটুখানি তোমাদেরকে দেখাই এই যে জায়গাটা টোটালটা এখানে অনেকটা বড় এই জায়গাটা টোটালটা অনেকটা বড় এখান থেকে কিন্তু লিফটটা ওঠানামা করবে আর লিফটে একটা সময় থাকবে সেই সময়ে মানে লিফটের ভিতরে মা থাকবে আর কি এখান থেকে ওঠানামা করবে সেটা মানুষ দর্শকরা দেখতে পারবে যে দেখতে খুবই ভালো লাগবে এই একদম উঁচুটা কিন্তু অনেকটাই উঁচু মানে যেরকম লিফটের উঁচু থাকে সেরকমটা অনেকটাই উঁচু রয়েছে ঝালাইয়ের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে মানে এই যে জায়গাটা এই টোটাল এই জায়গাটাতে ঝালাই করে কমপ্লিট হয়ে গেছে আর বাকি ইনস্টলমেন্টের যে কাজটা সেটা আগামী দিনে হয়ে যাবে যেহেতু আর বেশি দিন নেই বাকি তাই জন্য এগুলো খুব তাড়াতাড়ি এখন হবে ভ্রম ভূমণ্ডলে ভুলো না যবে থেকে কালী পুজোর ঠাকুর দেখছি মানে আমার জন্মের পর থেকে এই ক্লাবগুলো মানে ঠাকুর দেখা হয়ই আর কি আর আমার বাড়ির পাশে যেহেতু তাই জন্য কোনোভাবে মিস হয় না সন্ধানীর এই পুজোটাতে মারাত্মক ভিড় হয় প্রচুর পরিমাণে মানুষরা আসেন প্রতি বছর আর এই বছর তো আরও আসবেন কেননা এই বছর আর কোভিড বিধি নেই আমরা স্বাচ্ছন্দ্যে ফিরেছি আর এই যে ইউনিক আইডিয়াটা সেটা কিন্তু ভীষণই ভালো আমি তো মানে সত্যি কথা খুব আগ্রহী দেখার জন্য যে কীভাবে টোটাল বিষয়টা সেজে ওঠে এইটা তো থাকবে হচ্ছে প্রবেশপথ মানে দর্শনার্থীরা যখন ওখান থেকে আসবেন এটা প্রবেশপথ থাকবে আর মেইন এইখানটাতে এসে এই যে টোটালি ব্যাপারটা বলা যেতে পারে এটা একটা লাইভ শো এর মাধ্যমে এখানে কিন্তু মা লিফটে করে আসবেন এই জিনিসটা এক একটা সময়ের মধ্যে হবে
তারপরে দর্শনার্থীরা আসবেন, দেন মানে এতটা ভিড় হয়, দেন তারপর ছাড়ার পরে মানে একটা আসার পর তোমরা জানোই যে ভিতরে ঢোকার পরে তারপরে ছেড়ে দেয় দর্শনার্থীদের, তারপরে নেক্সট আবার যে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা আসবেন, এরকমভাবে টোটাল বিষয়টা হয়ে থাকবে। টোটাল মণ্ডপ জুড়ে এখানে মানে এখানে কিন্তু অনেক বাঁশের কাজ রয়েছে, মানে অনেক বাঁশ ব্যবহার করা রয়েছে টোটাল এরিয়াটা জুড়ে। এদিক সেদিকে এখনও বাটাম বা বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে, আরও বাঁশ আসছে, মানে যে বাঁশগুলোকে কাজে লাগানো হবে মণ্ডপের বিভিন্ন অংশে। আর সামনের এই জায়গাটা পুরো এই বাঁশের যে চাটাই, সে বাঁশের চাটাই দিয়ে রেডি করা হচ্ছে, মানে এই দুটো পাশে আমি সেটা দেখলাম, এদিকটাতে আর এদিকটাতে। বারাসাত সন্ধানীর এবারের শিল্পী শঙ্কর দা, শঙ্কর পালের সাথে কথা বলবো। নমস্কার দাদা। নমস্কার। এবছর বারাসাতের যে 11 নম্বর রেল গেটের পাশেই সন্ধানী ক্লাব, ওরা একটা বারাসাতে অন্যরকম একটা চমক দেওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে মা আসছে লিফটে। তো এখানে একটা সুন্দর একটা লিফট আর রাখা হচ্ছে, যেটা প্রায় 50 ফুট উপরে ঠাকুরটা উঠবে এবং দর্শনার্থী যখন নাকি মণ্ডপে প্রবেশ করবে তখন মা ঠিক ওই মানে স্বর্গ থেকে আবার মর্তে এসে আমাদেরকে দেখা দেবে। এবং এখানে প্রতিমা শিল্পী আমার ছোট ভাই দীপঙ্কর পাল করছে, এটা দীপঙ্করের প্রথমবার বারাসাতে কাজ, আশা করি দীপঙ্কর একটা সুন্দর প্রতিমা উপস্থাপন করবে। আর একটা পাহাড় হচ্ছে সেখানে, একটা মন্দির, মন্দিরের চূড়া, আর তার পাহাড়ের স্যারাউন্ডিং যেসব জায়গাগুলো মন্দিরগুলো থাকে না, মন্দিরের সাথে সাথে পাহাড়ের পরিবেশ। আর তার থেকে এবছর মানে সন্ধানী ক্লাবের আবেগ হচ্ছে মা আসছে লিফটে, এটাই বড় চমক এবার সন্ধানী ক্লাবের। মানে লিফটটা কি দেখা যাবে? লিফটটা দেখা যাবে না, কিন্তু লিফটটাকে করে যখন নামবে তার পেছনে একটা এলইডি স্ক্রিন থাকবে, যেটা মার এই যে নামার যে ব্যাপারটা সেটা দেখা যাবে। লাইভ কিছু? লাইভ লাইভ লাইভ, একদম টাইমিং ওয়াইজ মানুষ ঢুকবে। এবার এক প্রথম যখন দর্শনার্থী মণ্ডপ দেখতে পাবে, দেখতে পাবে একটা মন্দির পাহাড়ের উপরে, সেই মন্দিরটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, মানে নিচে নামছে, এবং মানে হচ্ছে যখন মানুষ প্রবেশ করবে মণ্ডপের ভেতরে তখন মাকে একদম সামনে দেখতে পাবে। এই ধরনের কাজ কিন্তু একদম মানে নতুন অন্যরকম ভাবে বারাসাতের সন্ধানী ক্লাবের সদস্যরা ভেবেছিলেন এবং তার সাথে আমাকেও রেখেছে যাতে ব্যাপারটা আরও স্ট্রং করা যায়। একটা অন্যরকম মজা, অন্যরকম ফ্লেভার পাবে বারাসাতের লোকজন। এবার ওপেনিং কবে সন্ধানী? সন্ধানীর ওপেনও 22 তারিখে চিন্তাভাবনা হয়েছে, কাজ চলছে, দেখি যতটা তাড়াতাড়ি করে দেওয়া যায়। দুর্গাপুজো, কালী পুজো, এই পুজোগুলোর সাথে শিল্পীদের একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে শিল্পীরা, আর তুমি একজন শিল্পী, শিল্পী হিসাবে এই মানে ব্যাপারটা তোমার কাছে এতদিন ধরে কাজ করছে, তোমার ব্যক্তিগত অভিমত? দেখো যে আমরা দুটো জোনে কাজ করি, একটা হচ্ছে কলকাতা বেল্ট আর একটা হচ্ছে বারাসাত বেল্ট, মানে জেলা ভিত্তিক। জেলা ভিত্তিক তো জেলার পুজোগুলো একটা অন্যরকম ফ্লেভার থাকে আর কলকাতার পুজোগুলো একটা অন্যরকম ফ্লেভার থাকে। তো আমাদের যেটা নাকি দেখো, আমরা যেহেতু মানে আর্ট ফিল্ডের সঙ্গে মানে ডেলি প্র্যাকটিস ওয়াইজ বা সাইট স্পেসিফিক আর্ট এগুলো নিয়ে নাড়াচাড়া করি, তো সেখানে কী হয়, কলকাতার পুজোর মধ্যে অনেক বেশি স্ট্রেংথ বেশি। স্ট্রেংথ বলতে কীরকম বলবো, যে আমার সমতুল্য বা আমাদের রিলেটেড যারা আছে সবাই কিন্তু কোনো না কোনো কাজের মধ্যে একটা মেসেজ দেয় এবং সেটার মধ্যে একটা অন্যরকম একটা ব্যাপার আছে, ফ্লেভার আছে। আমি কোনোটাকেই ছোট করছি না যে কোনোটা ভালো বা কোনটা মন্দ, কিন্তু যেহেতু উত্তর চব্বিশ পরগনা আপ টু হচ্ছে মানে মধ্যমগ্রাম থেকে বারাসাত পর্যন্ত, এখানকার কাজের একটু ফ্লেভারটা একটু অন্যরকম ধরনের হয়। সেটা হচ্ছে যে কোনো কিছু স্থাপত্যকেন্দ্রিক এবং সেই স্থাপত্যটা কতদিন ছিল, কবে তৈরি হয়েছে, কী না হয়েছে, হিস্টোরিক্যাল কাজ হয়। তো দুটোর মাধ্যম আলাদা, দুটোর চিন্তাভাবনা আলাদা। মানে আমাদেরকে কী হয়, ওই আমরা তো অ্যাকচুয়ালি পুজোর আঙিনায় খেলোয়াড় বলতে হয়, সব রকম মাঠেই খেলতে হয়, তো দুটো খেলার মজা দুরকমভাবে চলে। মানে বলা যেতে পারে এখন এখন আর প্যান্ডেল নয়, আর্ট ফর্ম আমরা দেখতে পাচ্ছি, আর্ট ফর্মই আমরা দেখতে পাচ্ছি বা দেখার চেষ্টা করছি, কিন্তু দিনে দিনে আশা করি সমস্ত কিছু তো পরিবর্তন হবে। তো আস্তে আস্তে বারাসাতেও একটা ফ্লেভার ঢুকছে, কিন্তু সেটা সময় লাগবে, হয়তো একটা দিন হয়তো দেখতে পাবো যে এখানে আর এই অনুকরণ কাজগুলো থাকছে না, ভাবনা ভাবনার যে মানুষকে এবং যেটা নিয়ে আমাদের কর্তব্য, মানে অ্যাকচুয়ালি প্রত্যেক সমাজের তো প্রত্যেকটা মানুষের কিছু না কিছু নৈতিক কর্তব্য থাকে, তো সেই কর্তব্যের মধ্যে থেকে আমাদের হচ্ছে যেরকম নাকি একটা স্থাপত্যকেও চেনানো আমাদের কর্তব্য, সেরকম হচ্ছে একটা মানুষকে মেসেজ দেওয়া এবং চিন্তাভাবনা নিয়ে কোনো মানুষকে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া, এটাও আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। তো সেক্ষেত্রে এখন দেখি চলছে, নিশ্চয়ই একটা দিন কোনো না কিছু ঠিকঠাক হবে, মানে ঠিকঠাক বলতে গেলে যে এই যে ফ্লেভারটা
হয়তো মিলেমিশে একদিন একটা জায়গা আসবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। দীপাবলিতে সন্ধানী ক্লাবে তো মানুষ আসবেই, কি বলবেন দর্শনার্থীদের? দীপাবলিতে সন্ধানী ক্লাবে আসবে, এবার সন্ধান মানে সারা বারাসাত জুড়ে এবার আপনি দেখতেও পাবেন যে প্রচুর পোস্টার পড়েছে মা এবার লিফটে। এবার সত্যি কথা বলতে গেলে এটা মানুষ খাচ্ছে ভালো। হ্যাঁ, এবার খুব মানে মা লিফটে এটা কখনো হয়নি, আমার মনে হয় মানুষ একটা অন্যরকম মজা নিয়ে আসবে সন্ধানী ক্লাবে। একদম, অনেক ধন্যবাদ দাদা। আর কিছুদিনের অপেক্ষা, তারপর কিন্তু পুরো ব্যাপারটা দেখা যাবে কিভাবে সেজে উঠল সন্ধানীর এই এবছরের যে ভাবনা যে মা আসবেন লিফটে চড়ে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। বারাসাত থেকে কারা কারা দেখছো, সন্ধানীর আশেপাশ থেকে কারা কারা দেখছো আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি বুঝাবো তোমার এলাকায় আমি এসেছি। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেব, ভালো থেকো সবাই, টাটা। বদ্ধ হয়ে মায়া জালে ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে।